ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস টেকনিট প্রাইমারি ক্লাসেস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্কের তৃতীয় শ্রেণীর বাংলা সাবজেক্ট, যেটা আমরা আগস্ট মাসে মিড লেভেল নিতে গিয়ে পাবো। তো এর আগে আমরা অঙ্ক এবং ইংরেজি আলোচনা করেছি, তোমরা যা যা দেখোনি তার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারো। তো শুরু করে দিই আজকে ক্লাস। তার নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন, এ কথা কে বলেছিল? তো এ কথা কে বলেছিল তার উত্তর দেখে নিই। দেখো এর উত্তরে আমি লিখেছি গৌরী ধর্মপালের লেখা সত্যি শোনা গল্পে চাষি এ কথা বলেছিল। গৌরী ধর্মপালের লেখা সত্যি শোনা গল্পে চাষি এ কথা বলেছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গা। সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গা। গায়ের নাম সোনার গা হলো কেন? গায়ের নাম সোনার গা কেন হলো? এটাও সেই সত্যি শোনা গল্পের অংশ। তো সরকারের লোকেরা গ্রামে সোনা খুঁজতে আসার পর থেকে গ্রামের নাম হলো সোনার গা। সরকারের লোকেরা যে গ্রামে সোনা খুঁজতে এসেছিল তারপর থেকে গ্রামের নাম হলো সোনার গা। ঠিক আছে, তিন নম্বর, তোমরা কি মানুষ না পিশাচ? সোনার এই কথা বলার কারণ কি? তোমরা কি মানুষ না পিশাচ? সোনার এই কথা বলার কারণ কি দেখে নি। সোনা এই কথা বলেছিল কারণ যে নদী মানুষকে বিভিন্ন ভাবে উপকার করে চলেছে সেই নদীকেই মানুষ বিভিন্ন ভাবে দূষিত করছে। আরেকবার বলে দিই, সোনা এই কথা বলেছিল কারণ যে নদী মানুষকে বিভিন্ন ভাবে উপকার করে চলেছে সেই নদীকেই মানুষ বিভিন্ন ভাবে দূষিত করছে। ঠিক আছে, এই জন্য সোনা কথাটা বলেছিল। তারপরে দেখি চার নম্বরে কি প্রশ্ন আছে, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, কেন কবি নদীর সঙ্গে জীবন ভোর যেতে পারেন না? কেন কবি নদীর সঙ্গে জীবন ভোর যেতে পারেন না? দেখো নদী সোজা পথে না গিয়ে, নদী সোজা পথে না গিয়ে আঁকা বাঁকা পথে চলে, কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া দশজন আর নিষেধের কারণেও কবি নদীর সাথে একে বেঁকে চলে যেতে পারে না। দেখো এটা দশজন আর হবে না, দশজনের হবে। হ্যাঁ, দশজনের। নদী সোজা পথে না গিয়ে আঁকা বাঁকা পথে চলে, কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া দশজনের নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকে বেঁকে চলে যেতে পারেন না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি, নদী সোজা পথে না গিয়ে আঁকা বাঁকা পথে চলে, কিন্তু কবি চান সোজা পথে চলতে। তাছাড়া দশজনের নিষেধের কারণেও কবি নদীর সাথে এঁকে বেঁকে চলে যেতে পারেন না। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেন কি আছে, দেখো এই প্রশ্নের উত্তর একটাই, নদীর তীরে একা, রচনা অনুসরণে প্রশ্ন আর তার উত্তরটি লেখো। এর প্রশ্নটা কি এবং তার উত্তরটা কি সেটা লিখতে হবে। পাঁচ নম্বর, দেখো পাঁচ নম্বরে কি লেখা আছে, জীবন সর্দারের লেখা নদীর তীরে একা, এখানে একটা নদীর তীরে একা গল্প, এখানে এরকম নদীর তীরে একা রচনা অংশে উক্ত প্রশ্নটি হলো, অনেক নদীর তীরে কবি কেন একা একাই গিয়েছে? ঠিক আছে, এবং এই প্রশ্নের উত্তরটি হলো, কবি অনেক নদীর তীরে একা একা গিয়েছেন প্রকৃতি পূর্ব হবেন বলে। কি বললাম তাহলে, জীবন সর্দারের লেখা নদীর তীরে একা রচনা অংশে উক্ত প্রশ্নটি হলো, অনেক নদীর তীরে কবি কেন একা একা গিয়েছেন, এবং প্রশ্নের উত্তরটি হলো, কবি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন প্রকৃতি পূর্ব হবেন বলে। ঠিক আছে, এবার চলে আসছি আমার নেক্সট প্রশ্নে কি আছে দেখেনি, ছয় নম্বর, আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু, এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন? আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু, এবারে কি দেখা যাবে বলে লেখক আশা করেছেন দেখেনি।
ছয় নম্বর কি হবে? এবারে নদীর তীরের গাছপালা, মাটির রং, বছরের পর বছর ধরে জমে থাকা বালির স্তর, নদীর তীরে আটকে থাকা শামুক, গেঁড়ি ও গুগলির খোলস, পাখি ও প্রজাপতির চলাচল দেখা যায় বলে লেখক আশা করেছেন। আরেকবার বলে দিচ্ছি, এবারে নদীর তীরে গাছপালা, মাটির রং, বছরের পর বছর ধরে জমে থাকা পলির স্তর, নদীর তীরে আটকে থাকা শামুক, গেঁড়ি ও গুগলির খোলস, পাখি ও প্রজাপতির চলাচল দেখা যাবে বলে লেখক আশা করেছেন। আশা করি তোমাদের সকলের লেখা হয়েছে। এটা যদি লেখা না হয়, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা লেখো। এবার চলে আসছি পরের প্রশ্নে, 7 নম্বর, আমরা শুধু যাব মা তিনজনে, তিনজন কে কে, তারা কোথায় যেতে চায়? আমরা শুধু যাব মা তিনজনে, তিনজন কে কে, তারা কোথায় যেতে চায়? দেখে নিই 7 নম্বর উত্তরটা কি আছে। 7 নম্বর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতায়, নৌকা যাত্রা এখানে এরকম দেবে, তিনজন বলতে কবি নিজে, আশু এবং শ্যামকে বোঝানো হয়েছে। কবি নিজে, আশু এবং শ্যামকে বোঝানো হয়েছে, তো তিনজন হয়ে গেল। কবি আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চান। কবি আশু ও শ্যামকে সঙ্গে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চান। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে। অমরের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে, লেখকের এই কথা বলার কারণটি বুঝিয়ে দাও। দেখে নিই 8 নম্বর উত্তর কি আছে। আট নম্বরে দেখো লেখা আছে, পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়ের ঢেউয়ের তালে তালে রচনায় আমরের চারিদিকে কচ্ছপ এবং নানা রঙের মাছের ভিড় দেখে লেখক একথা বলেছে। তাহলে এটা কোন রচনার অংশ? এটা হচ্ছে পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা ঢেউয়ের তালে তালে রচনার অংশ। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই এই অংশটা পড়েছো। এবার দেখো, তার আগে আমি এটা একটু সরিয়ে দিই। দেখো 9 নম্বর, 9 নম্বর গল্পে দেখো, দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছে, দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছে, ডিউক এভাবে হেসে উঠেছে কেন, ডিউক কেন এভাবে হেসে উঠেছে সেটা তোমাকে জানতে চাইছে। দেখো গল্পে লেখক ও ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় 2-1 ফোঁটা রস লেখকের গায়ে পড়েছিল। পিঁপড়ে আছে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল, কারণ মাছ সমুদ্রের পিঁপড়েকে আসতে হলে প্রায় 200 মাইল পথ সাঁতরে আসতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। মাছ সমুদ্রে যদি পিঁপড়ের রস গায়ে পড়ে, তাহলে কি পিঁপড়ে আসতে পারবে সমুদ্র হয়ে? কখনোই আসতে পারবে না। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, যে তোমরা যদি ক্লাস 3-এর ক্লাসগুলি করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলি করতে পারো। এই চ্যানেলে ক্লাস 3-এর ক্লাস অন হয়, ঠিক আছে। এটা গল্পটা এটা আমরা পড়ে দিই। 9 নম্বর প্রশ্ন উত্তরটা, গল্পে লেখক ও ডিউক টিনে ভরা রসগোল্লা খাওয়ার পর টিনটি নদীর জলে ফেলার সময় 2-1 ফোঁটা রস লেখকের গায়ে পড়েছিল। পিঁপড়ে আসবে ভেবে লেখক তাড়াতাড়ি সেই রস সমুদ্রের জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এটা দেখে ডিউক হেসে উঠেছিল, কারণ এই মাছ সমুদ্রে পিঁপড়েকে আসতে হলে প্রায় 200 মাইল পথ সাঁতরে আসতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে। হঠাৎ কোথায় চললি রে পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? হঠাৎ কোথায় চললি রে পর্যটন কবিতায় এই প্রশ্নের উত্তরে কি বলা হয়েছে? দেখো কি লিখবো এটার উত্তর আমরা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় হঠাৎ কোথায় চললি রে এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে সান্টাফে, সান্টাফে। কি লিখবে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায়
হঠাৎ কোথায় চললি রে, এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে সান্টাফে। সান্টাফে আশা করি তোমাদের এই প্রশ্নের সকলের উত্তরগুলো দেওয়া হয়ে গেছে। যাদের দেওয়া হয়নি তারা সুন্দর করে ভিডিওটা এগিয়ে পিছিয়ে ভালো করে দেখে উত্তরগুলো লিখবে, এবং তোমরা যারা তৃতীয় শ্রেণীর ক্লাসগুলি করতে চাও তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লাস থ্রি এর ক্লাসগুলি করতে পারবে। এবং এরপরে আমরা আনব শারীরিক শিক্ষা এবং পরিবেশ, এই দুটো অ্যাক্টিভিটাস আগস্ট মাসে তোমরা সেটার জন্য প্রস্তুত থাকবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি।